কাউকে সরাসরি নাম বলে নাই, কিন্তু আপনারা ভিডিও এখান থেকে ভিডিও ওখান থেকে ভিডিও কাইটে আইনা তারপর ঢুকাই দিয়া তারপর এই যে একটা হট্টগোল সুন্নিয়তের মধ্যে তৈরি করেছেন, মিডিয়ার ভাইরা আপনাদেরকে সতর্ক করছি সাবধান হন। যদি আপনারা সাবধান না হন, আমরা যারা মিডিয়াতে বক্তব্য দেই আমাদের বক্তব্য আপনারা ভিডিও করে রেকর্ড করে নিয়ে আপনারা ইউটিউব চ্যানেল চালান, ফেসবুক পেজ চালান, আপনারা যারা আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। এখন তো বিনামূল্যে নিয়ে যান, তখন কিন্তু মূল্য দিয়েও নিতে পারবেন না। বলবেন হুজুর আমরা যদি আপনাদেরকে প্রচার না করি, আপনাদের বক্তব্য আমরা যদি নেটে না দেই, তাহলে আপনাদের পরিচিতি কমে যাবে, আপনাদের জনপ্রিয়তা কমে যাবে। না, আপনি সেই আশায় মোল্লার দোকানে বাকি খেয়েন না। সুন্নি জামাতের আলেমরা বসে নাই, প্রত্যেকের নিজস্ব চ্যানেল আছে, প্রত্যেকের নিজস্ব মিডিয়া আছে, প্রত্যেকের নিজস্ব সাইবার টিম আছে, যারা পরিচিত আলোচক পরিচিত বক্তা। আর আমরা যদি একবার লাইভে এসে আপনার চ্যানেলের বিরুদ্ধে কথা বলি, আপনার পেজের বিরুদ্ধে যদি কথা বলি, আমার যতটুকু ধারণা যে আপনি আপনার চ্যানেলটাও টিকাইতে পারবেন না, আপনার পেজটাও টিকাইতে পারবেন না। সুন্নিয়তের মধ্যে সঙ্গবদ্ধ থাকার জন্য সহায়তা করে, সুন্নিয়তের মধ্যে আর গন্ডগোল লাগাবেন না। হাসান আজহারি ভাই একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে আমাদের দেশে কতগুলো গোলাপি যাদেরকে বলি আমরা, এই গোলাপি মার্কাগুলো আবার বিভিন্ন জায়গা থেকে তারা আবার ধন্যবাদ টন্যবাদ জানাইতেছে। অর্থাৎ সুন্নিয়তের মধ্যে তারা আগুন ধরানোর জন্য চেষ্টা করছে, আগুন ধরে গেছে তারা পাশ থেকে ফু দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আগুনটা বেড়ে যাক। যারা এ ধরনের চেষ্টা করছেন, খবরদার, আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, সাবধান হয়ে যান। আপনারা দেখেছেন ইতিপূর্বে এরকম গোলাপি ছিটকে পড়ছে। সুন্নিয়তের স্বার্থে যে কাউকে বয়কট করতে যদি প্রয়োজন হয় তাহলে তাই করব। সুন্নিয়তের স্বার্থে মুরব্বীদের নির্দেশনা মোতাবেক যে কাউকে বয়কট করতে হয়, ইনশা আল্লাহুল আজিজ তার ব্যবস্থা আহলে সুন্নাত আল জামাত যদি নেয়, আমরাও তার পক্ষে মাঠে ময়দানে কাজ করব। আর মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন, মিডিয়া আপনারা যে সমস্ত মিডিয়া ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ আপনারা যারা আমাদেরকে এভাবে কলুষিত করছেন, আপনাদেরকে সুযোগ দিচ্ছি শুধরে যান, সুযোগ দিচ্ছি শুধরে যান, না হলে আপনাদের বিরুদ্ধে আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে এবং যেই বক্তার আলোচনাকে রং দিয়ে ভাইরাল করে তাকে অবমাননার চেষ্টা করবেন, ওই বক্তার পক্ষ থেকে আইনের দ্বারস্থ হয়ে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। সমস্ত বিশ্ববাসী সুন্নি মুসলমানকে আমি গুনাহগার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি গুনাহগার এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি।